ভিডিওটা দেখলেন? প্লেন ছাড়তেই তার হাওয়াতে সমুদ্রের ধারে থাকা মানুষজন কেমন উড়ে গিয়ে একেবারে জলে পড়ছে। এই ভিডিওটি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিওটিতে যে প্লেনটি দেখা যাচ্ছে তার নাম বোয়িং 747। প্লেনটি প্রথমে সমুদ্রের ধার বেয়ে ঘুরছিল, সেই সময় সমুদ্রের ধারে বহু মানুষ বসেছিলেন। তারপর ওই প্লেনটি ওড়ার প্রস্তুতি নিলে সেখানে থাকা মানুষজন প্লেনের হাওয়ার জেরে একেবারে সমুদ্রের জলে গিয়ে পড়ে। কেউ কেউ প্রাণে বাঁচতে আবার দৌড়ে পালানোর চেষ্টাও করেন। সমুদ্রের জলেও তখন ব্যাপক ঢেউ দেখা যাচ্ছে। দেখুন, প্লেনটি এবার ওড়ার প্রস্তুতি নিচ্ছে আর আশেপাশে প্রচুর মানুষজন রয়েছে সমুদ্রের পার। এরপর সেই প্লেনের হাওয়াতেই দেখা যাচ্ছে সেখানে যারা উপস্থিত ছিলেন তারা অনেকেই প্রায় উড়ে গিয়ে জলে পড়ছেন। এই ভিডিওটা এই মুহূর্তে বেশ ভাইরাল হয়েছে। দেখতেই পাচ্ছেন উড়ে গিয়ে তারা জলের মধ্যে পড়ছে নীল জলে, কারণ প্লেন উড়ছে প্লেনের হাওয়াতেই তাদের এই অবস্থা। বোয়িং 747 প্লেনটিকে আকাশের রানী বলে ডাকা হয়। পেল্লাই চেহারা বিশ্বের প্রথম বড় বিমানের তকমা অনেক আগেই অর্জন করে নিয়েছে বোয়িং 747 প্লেনটি। 50 বছরেরও বেশি সময় ধরে আকাশে দাপিয়ে বেড়াচ্ছে এই বিমানটি। প্লেনটির এই ভিডিওটি সম্প্রতি নেট দুনিয়ায় পোস্ট হতেই ব্যাপক ভাইরাল হয়েছে। এই ভিডিওটি দেখে আপনাদের কি মনে হলো? বেশ মজার না? আরো একবার ভিডিওটা দেখুন। দেখুন, মানুষজন একেবারে উড়ে গিয়ে নীল জলে পড়ছে। এই হচ্ছে বোয়িং 747 প্লেনটি সমুদ্রের পাশে ঘুরছে। এবার ওড়ার যখনই প্রস্তুতি নিল তখনই সেই হাওয়াতেই উড়ে গেল মানুষজন। এই যে ওড়ার প্রস্তুতি চলছে বোয়িং 747-এর, আর তারপরেই মানুষজন পুরো উড়ে গিয়ে জলের মধ্যে। বেশ মজার ভিডিও। কিন্তু আপনাদের কেমন লাগলো? ধরুন আপনি সেই সময় সেখানে উপস্থিত ছিলেন আর এরকম প্লেনের হাওয়াতে উড়ে গিয়ে পুরো সমুদ্রের জলে পড়লেন, আপনার কেমন লাগবে সেটা অবশ্যই জানান আমাদেরকে। এরকম আরও অন্যান্য খবরের আপডেট পাওয়ার জন্য নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।